সবাইকে স্বাগত জানাচ্ছি। চলো আমরা চলে যাই মূল সংবাদে। জ্বালানি খাতে অসাধারণ অবদানের জন্য আরডিএ এক্সেলেন্স পুরস্কার পেলেন 64তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ডক্টর তারিকুল ইসলাম। অনুসন্ধানে জানা গেছে, চতুর্থ পিএমসি থাকাকালে তিনি প্রশিক্ষণার্থীদের জন্য প্রচুর শাকসবজির ব্যবস্থা করেন। এতে আরডিএতে বায়োগ্যাসের উৎপাদন অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এ প্রসঙ্গে আরডিএতে কর্মরত এক সহকারী পরিচালক জানান, ডক্টর তারিকের মতো যদি প্রতিটি পিএমসি হতো তাহলে আরডিএতে বায়োগ্যাসের উৎপাদন এত বেড়ে যেত যে দেশের চাহিদা পূরণ করে বিদেশে বায়োগ্যাস রপ্তানি করা সম্ভব হতো। এতে অর্জিত হতো প্রচুর বৈদেশিক মুদ্রা, বেড়ে যেত ডলারের রিজার্ভ। এদিকে আরডিএর ইতিহাসে বিভিন্ন ব্যাচের মধ্যে স্মরণকালের সর্বোচ্চ মহিলা প্রশিক্ষণার্থী সংকটে ভুগছে 64তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স। জানা গেছে, 34 জন প্রশিক্ষণার্থীর মধ্যে এই ব্যাচে মহিলা প্রশিক্ষণার্থী মাত্র 4 জন। আরডিএ কর্তৃপক্ষ এই জন্য 64তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের সমবেদনা জ্ঞাপন করেছে। এদিকে 64তম ব্যাচে ডক্টর অমিত কুমার সরকারের ব্যবহৃত ফেস ওয়াশটি ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছেন তার ব্যাচমেট ডক্টর ইমতিয়াজ তারিক। অনুসন্ধানে জানা গেছে, ডক্টর অমিতের ব্যবহৃত ফেস ওয়াশটি ত্বক 10 গুণ ফর্সা করতে সক্ষম। এদিকে আরডিএতে দ্রুত মশক নিধন অভিযান চালানোর তাগিদ দিয়েছেন 64তম ব্যাচের পরিবেশ উন্নয়ন কমিটি। তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে পার্বত্য এলাকা খাগড়াছড়ি থেকে ট্রেনিং করতে আসা ডক্টর ইকবাল হোসেনের বহনকৃত ব্যাগের সাথে কিছু ম্যালেরিয়ার জীবাণুবাহী মশা আরডিএতে প্রবেশ করেছে। এজন্য তারা আতঙ্কে দিনাতিপাত করছেন। আরডিএতে প্রশিক্ষণরত 64তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে 3 জন প্রশিক্ষণার্থীকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস বাংলা। এই 3 জন হলেন ডক্টর মোবাশিরুল ফেরদৌস, ডক্টর কারিমুল হাসান এবং ডক্টর সারওয়াল আলম। বিশেষভাবে ধন্যবাদ জানানোর কারণ সম্পর্কে সংস্থাটির এক মুখপাত্র জানিয়েছেন, এই 3 জনের অতিরিক্ত ওজনের কারণেই বিমান কোনো বাম্পিং ছাড়াই সফলভাবে উড্ডয়ন অবতরণ করতে পেরেছে। তিনি আরও জানান, 3 জন 3 দিকে বসে বিমানের পিলার হিসেবে কাজ করেছেন এবং বিমানের ভারসাম্য রক্ষার্থে সাহায্য করেছেন। 64তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শেষের প্রাক্কালে বলিউড থেকে 64তম ব্যাচ এবং আরডিএর জন্য ভেসে এল এক সুসংবাদ। জানা গেছে, লাইফ ইন মেট্রো সিনেমার সিকুয়েল লাইফ ইন মেট্রো 2 সিনেমায় 64তম ব্যাচে 2 জন প্রশিক্ষণার্থীকে অভিনয়ের সুযোগ দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করছে ছবিটির পরিচালক। এরা হলেন ডক্টর মাহমুদুল হাসান ও ডক্টর শেখ নাফিস কবির। এদেরকে নেওয়ার কারণ জানতে চাওয়া হলে পরিচালক বলেন, এই 2 জন তাদের শরীরকে ফিট রাখতে প্রায় মেট্রো রেজারভেশন ট্যাবলেট খান। এজন্য লাইফ ইন মেট্রো 2 সিনেমায় অভিনয়ের জন্য তারাই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। 64তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থী ডক্টর আব্দুল হাকিমের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ নারী উন্নয়ন সংস্থা। প্রেস ব্রিফিং এ সংস্থাটির এক মুখপাত্র জানান, নিজে বিবাহিত এবং 2 সন্তানের জনক হওয়ার পরও নিজেকে অবিবাহিত প্রচার করে তৃতীয় বিয়ে করার অপচেষ্টার কারণে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি এই ঘৃণ্য অবচেষ্টার তীব্র নিন্দা জ্ঞাপন করে বলেন, ডক্টর হাকিম সমাজের কলঙ্ক। এ ব্যাপারে তার কোর্সমেটদের মতামত জানতে চাওয়া হলে নাম প্রকাশ না করার শর্তে একজন জানিয়েছেন, নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে ডক্টর হাকিমের এই অবস্থা। এদিকে 64তম ব্যাচে দ্রুততম মানব নির্বাচিত হয়েছেন ডক্টর এ বি সিদ্দিক। তার সাফল্যের কারণ অনুসন্ধান করতে বেরিয়ে এসেছে এক চমকপ্রদ তথ্য। নাম প্রকাশ না করার শর্তে তার এক কোর্সমেট জানিয়েছেন, আরডিএতে আসার পর থেকেই ডক্টর এবি সিদ্দিক প্রতি রাতে 1 গ্লাস করে দুধ পান করতেন। ক্রীড়া বিশ্লেষকরা এই ঘটনাকে শুভ্র বিপ্লব বা হোয়াইট রেভলিউশন হিসেবে আখ্যায়িত করেছেন। এদিকে ডাক্তার এবি সিদ্দিকের সাফল্য নিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। জনসাধারণ দাবি করেছেন, বিখ্যাত দৌড়বিদ মিলখা সিং এর জীবনী নিয়ে যেমন ভাগ মিলখা ভাগ সিনেমা বানানো হয়েছে, তেমনি ডাক্তার এবি সিদ্দিকের জীবনী নিয়ে বানানো হোক ভাগ সিদ্দিক ভাগ। আর ডি নিউজ আপাতত এই পর্যন্তই। চলুন আমরা চলে যাই পরবর্তী অনুষ্ঠানে।